বন্ধুরা আজ আমরা আলোচনা করব বেলি গাছ নিয়ে কারণ সামনেই মার্চ মাস চলে আসবে তারপরে বেলি গাছে ফুল ফোটা শুরু হবে আর তার জন্য কিন্তু এখন থেকে কিন্তু আমাদের এই পরিচর্যাগুলি শুরু করে দিতে হবে বেলি গাছের পরিচর্যার জন্য কিন্তু তেমন কোনো কিছু করতে হবে না বেলি গাছে জাস্ট কয়েকটা মাত্র কাজ করতে হবে যার জন্য কিন্তু আগামী সেশনে যেন প্রচুর পরিমাণ ফুল হয় আমরা মূলত যে ফুলগুলি করে থাকি সেগুলো হচ্ছে যে ডালগুলি গাছে থাকে সেই ডালগুলিই রেখে দিই আর বেলি গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবসময় নতুন ডালে ফুল আসে পুরোনো যদি ডালগুলি এইভাবে দাঁড়িয়ে থাকে এবং এই ডাল থেকে যদি পাতা ছাড়তে শুরু করে দেয় আগামী সেশনে তবে কিন্তু ফুল খুব একটা বেশি হয় না গাছের শেপ নষ্ট হয়ে যায় আর এই সমস্ত কিছু ঠিক রাখার জন্য কিন্তু এটা একটা উত্তম সময় চলছে যে সময় আপনাদের এই গাছের ডালগুলিকে ছিটিয়ে দিতে হবে তার সঙ্গে সঙ্গে গাছে কিছু পরিচর্যা করতে হবে এবং আপনি যে ফুলগুলি করেন যার জন্য আপনার গাছগুলি নষ্ট হয়ে যাওয়ার না থাকে সে সমস্ত বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন এবং আপনি আপনার বেলি গাছ মোরগ ফুল বা যা ইচ্ছা বলবেন এবং এই সমস্ত গাছে জেসমিনে প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন তো ফুল কিন্তু শুধুমাত্র মার্চ আস্তে ফুল ফোটা শুরু হয়ে যাবে যদি এখন থেকে আপনারা এগুলো করেন আর যত লেটে গিয়ে করবেন তত আপনি পিছিয়ে গিয়ে ফুলটা পাবেন তো যদি শুরু থেকে ফুল পেতে চান তাহলে দীর্ঘ সময় ধরে ফুল পাবেন এবং তারও আমরা টিপস আপনাদের দিয়ে দিব তো এখন আপনাদের বর্তমান অবস্থায় যে কাজটি করতে হবে সেই কাজটি সবার আগে আপনাদের জানতে হবে সবার প্রথমে আপনাদের যেটি করতে হবে সেটা হচ্ছে কোনো একটা কাটার দিয়ে এই সমস্ত ডালগুলোকে খুব ভালো করে কাটতে হবে এবার কাটার পরিমাপটা কতটা সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা এই সমস্ত ডালগুলিকে কাটতে হলে আপনার গোড়া থেকে ঠিক উপরে এইভাবে মাপ নেবেন গোড়া থেকে ঠিক নিচে টবের মাটি থেকে উপরে দেখে ডালগুলোকে কেটে দেবেন সেটা মোটা ডাল হোক সরু ডাল হোক সেরকম দেখবেন না একদম এই সমস্ত ডালগুলি গাছটি দেখে হয়তো আপনার মনে হচ্ছে গাছটি নষ্ট হয়ে গেছে কিন্তু গাছটি নষ্ট হয়নি গাছটি একদম বেঁচে আছে ঠিক আছে এভাবে আপনার এগুলোকে ছেটে দিন আর এই ডাল কিন্তু অনেক শক্ত হয় ডাল কিন্তু একেবারে নরম যে এরকম মনে করাটাও ঠিক না ডাল কিন্তু যথেষ্ট শক্ত হয় আপনি এগুলিকে প্রয়োজনে ভেঙেও দিতে পারেন আর ভেঙে দেওয়াটা ইজি কারণ এগুলো খুব মানে ইয়ে ডাল হয় ভেঙে যায় খুব সহজে ভেঙে যায় তো বন্ধুরা কাটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট এবং আপনারা যদি দেখায় তাহলে দেখুন এই যে টপটিতে সমস্ত কিছু ডাল টালগুলো আমরা কেটে দিয়েছি আর টপটি দেখে বুঝতে পারছেন সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন এখনই সবাই বের করে নিয়ে তার কাজ করা শুরু করেছে এখন এই যে গাছগুলিকে আমরা কেটে দিলাম এই কেটে দেওয়া যে ডালগুলি প্রত্যেকটা মাথাগুলি রয়েছে এই মাথাগুলি থেকে কিন্তু দু তিনটে কারণ রোগ হতে পারে প্রথম রোগটা কি হয় যে এই ডালগুলি সম্পূর্ণরূপে শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে নিচ পর্যন্ত চলে এসে গাছের ডালগুলিকে নষ্ট করে দেয় এটা একটা হয় দ্বিতীয়ত এখানে কন্টিনিউ কুয়াশা বা জল পড়লে এখান থেকে পচতে শুরু করে পোষতে শুরু করে এই ডালগুলি নষ্ট হয়ে যায় তারপর আবার অনেক সময় দেখা যায় এই সমস্ত ডালগুলি সম্পূর্ণরূপে যখন ডাল ছাড়তে শুরু করে দেয় বা নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করে ঠিক সেই সময় এই সমস্ত জায়গাগুলিতে পোকার আক্রমণ ঘটে যার ফলে এই সমস্ত জায়গাগুলিতে ডালগুলি আস্তে আস্তে নষ্ট হতে থাকে এবং পুরো গাছটা নষ্ট হয়ে যায় তো এই সমস্ত জায়গা থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে প্রত্যেকটা জায়গাতে কিন্তু অ্যান্টিফাঙ্গাল ইউজ করতে হবে বা আপনি যদি আপনার বাড়িতে হলুদ থাকে হলুদগুলি এখানে লাগিয়ে দিতে পারেন তাতে কোনো রকম কোনো অসুবিধা নেই আর এর বাইরে আর কোনো কিছু প্রয়োজন পড়বে না এই সমস্ত ডালগুলির জন্য আর এটা কিন্তু অবশ্যই আপনাকে এই সময় করতে হবে কারণ এটা একটা কিন্তু মানে বলতে পারেন একটা সময় চলছে যেটা সবচেয়ে একটা উত্তম সময় যে সময় এই ডালগুলি কেটে দিলে ব্রাঞ্চ বের হবে আর যে মাটির গাছগুলি ছিল সেই মাটির গাছগুলি হয়তো আপনারা ব্রাঞ্চগুলি দেখতে পাচ্ছেন এই যে মাটির গাছে যে ব্রাঞ্চগুলি বেরোছে এটা কিন্তু আমি আরও অনেক আগে কেটেছিলাম কিন্তু মাঝে প্রচণ্ড করা ঠান্ডার জন্য এই ডালগুলি বেরিয়ে স্টপ হয়ে গেছে এবং এরা আর বাড়ছে না তার কারণ হচ্ছে ঠান্ডাটা প্রচুর পরিমাণে এখানে পড়ে গেছে আর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সমস্ত কিছুই আর এখন থেকে যদি করি গাছের গ্রোথ বন্ধ থাকবে না এবার আসি গাছে এখন আমাদের খাবার আর জল তো বন্ধুরা জলের বিষয়টা আগে বলিনি এই যে ডালগুলি আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পর কিন্তু আমাদের গাছে কিন্তু পর্যাপ্ত জল দিতে হবে শীতের দিন জন্য কিন্তু এই সমস্ত গাছগুলিতে আমরা জলটা খুব একটা বুঝে উঠতে পারি না যে কতটা দেবো ঠান্ডার দিন তো এই সমস্ত গাছে জল দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই সময়টাতে গাছের মাটিটিকে অন্তত ভিজিয়ে রাখতে হবে আর কোনো কিছু করার প্রয়োজন না জাস্ট মাটিটা যেন ভিজে থাকে এই গাছটি আপনারা একদম নিশ্চিত করবেন দু নম্বর যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে আপনার এই গাছটিকে এখন রাখতে হবে রোদে একদম সম্পূর্ণ সূর্যালোক লাগে এমন একটি জায়গা দেখে আপনাকে এই গাছটিকে এখন রেখে দিতে হবে আপনি যদি মনে করেন আগে যেমন ছিল জঙ্গলের মধ্যে পড়ে থাকা বা কোনো একটা নিচে ঢুকিয়ে রেখেছিলাম এখনও সেখানে রাখবো তাহলে কিন্তু আপনার গাছ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যাবে তার জন্য এই ভুলটি কখনোই করবে না সব সময় যেন চেষ্টা করবেন যে এই গাছগুলিকে যে এখন ফুল সানলাইট রাখা আর যত বেশি ফুল সানলাইট পাবে এই সমস্ত গাছগুলি তত কিন্তু হেসে খেলে তাদের ব্রাঞ্চ ছাড়তে শুরু করে দেবে এবার আসি গাছের খাবার এই সময় গাছে রকম তেমন কোনো খাবার দেওয়ার দরকার নেই এই সময় গাছে রিপোর্টার করার কোনো প্রয়োজন নেই রিপোর্টটা আপনারা মার্চ মাসের দিকে প্রথম লড যখন ফুল হয়ে যাবে তারপরে রিপোর্টটা করবেন তার কারণ হচ্ছে এই লো গাছেই কিন্তু একবার ফুল হবে ফুল হয়ে যাওয়ার পর সেই সমস্ত ফুলগুলি ফুটে গেল ফুটে যাওয়ার পর আরেক লাস ফুল নেওয়ার আগে আপনারা একটা রিপোর্ট করে গাছগুলিকে আরেকবার ছেড়ে দেবেন এবং সে সময় রিপোর্টের সময় কিভাবে কি করবেন এবং যাতে অনেক সময় আমরা ফুল পাবো তার ভিডিওটি আমরা পরবর্তীতে আপনাদের দিয়ে দেব তো আজকে মূলত আমরা এখন কি খাবার দেবো এই সময় গাছে রকম কোনো বাড়তি খাবার কিছু যোগ করতে হবে না জাস্ট এই গাছের জন্য একটা পারফেক্ট এই খাবার সেটা হচ্ছে গোবর সার আর কিছু ব্যবহার করবেন এর সঙ্গে কোনো হাড় না কোনো শিঙ্কুচি না কোনো খাবার না জাস্ট প্লেন গোবর সার আর সেটাও আপনারা ব্যবহার করবেন সম্পূর্ণ মাটিটাকে নিড়িয়ে নেবেন এবং মাটির মধ্যে দেবেন পুরনো শিকড় টিকড় প্রচুর কিছু রয়েছে এবং সেই সমস্ত কিছুই থাকবে সেই সমস্ত কিছু দিয়ে আপনারা নিরিয়ে নেবেন নিড়িয়ে নেওয়ার পর গাছটাকে গোড়া দিয়ে চারদিক দিয়ে গোবর সারটা আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আপনারা এটাকে রেখে দেবেন আর জল কিন্তু সঙ্গে সঙ্গে ব্যবহার করবেন আর জলটা একটু লেটে ব্যবহার করবেন তারপর দেখবেন আপনার গাছে যখন ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে প্রথম লট যখন ফুল নিতে শুরু করবেন তখন কিন্তু গাছ কিন্তু বেশ হেসে গেলে বেড়ে উঠবে এবং আপনারও বেশ আনন্দ এবার এখানে আরেকটি বিষয় রয়েছে অনেকে রয়েছে কেটে দেওয়ার সাথে সাথে কিন্তু রিপোর্ট করে বন্ধুরা কেটে দেওয়ার সাথে সাথে রিপোর্ট করাটা একদমই ঠিক নয় তার কারণটা হচ্ছে এই গাছে কিন্তু এখন রকম কোনো পাতা নেই গাছে রকম কোনো খাদ্য তৈরি করার ব্যাপার নেই তার সঙ্গে সঙ্গে যদি রুটটাকেও আমরা ড্যামেজ করে দেওয়ার চিন্তা ভাবনা করে নিই এবং একটা রিপোর্ট করা মানে কিন্তু অনেক রুট নষ্ট হয় এবং সেটাও যদি একটা আঘাত প্রাপ্ত হয় গাছ তাকে রিকভার করে নেওয়ার সম্ভাবনাটা অনেকটাই কমে যায় তাই গাছ নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায় তাই কেটে দেওয়ার পর যখন ডাল বেরিয়ে যাবে সেই ডালে ফুল হবে নেক্সটকে আরেকবার রিপোর্ট করার আমরা অনেক সময় পাবো তারপর প্রচুর রিপোর্ট করার সময় আমরা পাবো কিন্তু এই সময় কিন্তু আপনার রিপোর্ট না জাস্ট আপনারা এই কাটিংটাকে করে দিন এই সেটে ছেঁটে দিন আর কিচ্ছু করতে হবে না তাহলেই কিন্তু আপনার গাছ কিন্তু আগামীতে ফিউচার খুব ভালো হবে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল হবে আর যেটা মাপ বলেছিলাম নিচে থেকে একটা আইডিয়া করে মাপ দিয়ে এভাবে মাপ দিয়ে আপনারা কেটে দেবেন আর ঠিক এতটা পরিমাণ মাটি থেকে ছেড়ে উপরে কেটে দেবেন তারপর ডালগুলো বেরোবে এবং ডাল সমস্ত কিছু দেখবেন একই লেভেলে বেরোবে একসঙ্গে বেরোবে এবং গাছের শেপ কিন্তু আরও সুন্দর চলে আসবে তো আর কিছু বলার নেই এই ছোট্ট টিপসটি আপনাদেরকে করতে হবে তাহলে কিন্তু আগামীতে আপনার গাছে কিন্তু অসম্ভব মানে প্রচুর পরিমাণে ফুল হবে আর কিছু যারা নতুন করছে নতুন চারা কিনে বসাতে চান তারাও করতে পারেন কোনো অসুবিধা না আমরা পরবর্তীতে রিপোর্টের সময় নতুন চারা কি করে বসাবেন তা নিয়ে একটি ভিডিও করে দেবো তো ভিডিওটি আজকে এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন